is enshrined Surah Maryam with the greatest respect in honor of the name of the mother of Jesus Christ. You have a right to ask the Christians, is that not punishment enough? আহমেদ হুসাইন দিদাত, যিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার একজন মুসলিম চিন্তাবিদ এবং তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বক্তা, খ্রিস্টান ধর্মযাজকদের সাথে তিনি অসংখ্য বিতর্কে অংশগ্রহণ করেছেন। আমেরিকাতে, নিউ ইয়র্কে রাতের বেলা মহিলারা নিরাপদ নয়, ফ্রান্সেও মহিলারা নিরাপদে নেই, সেখানে দিনের বেলায় রাস্তাঘাটে মহিলারা ধর্ষিত হয়, রাস্তার অন্যান্য লোকজন মনে করে তারা বোধহয় মজা করছে। আন্তর্জাতিক ইসলাম প্রচারকারী প্রতিষ্ঠান আইপিসিআই প্রতিষ্ঠা করেন এবং ইসলাম ও খ্রিস্টান ধর্মের উপর কিছু বহুল বিকৃত বই লিখেন। 1986 সালে তিনি 50 বছর ধরে ধর্ম প্রচার করার জন্য কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। আহমেদ দিদাত 1918 সালে ব্রিটিশ ভারতের বোম্বে প্রেসিডেন্টের অন্তর্ভুক্ত সুরাটের তৎকেশ্বর শহরে জন্মগ্রহণ করেন। তার জন্মের কিছু সময় পর তার পিতা দক্ষিণ আফ্রিকা চলে যান। 9 বছর বয়সে দিদাত ভারত ত্যাগ করে তার পিতার সাথে বর্তমান কোয়াজুলু নাতালে বসবাস করতে যান। তার দেশ ত্যাগের কয়েক মাস পর তার মাতা মৃত্যুবরণ করেন। সেখানে তিনি 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন, কিন্তু অর্থনৈতিক কারণে 16 বছর বয়সে তাকে বিদ্যালয় ত্যাগ করে কাজ করা শুরু করতে হয়। 1937 সালে আসবাবপত্র বিক্রেতা হিসেবে কাজ করার সময় তিনি একটি খ্রিস্টান ধর্মের সম্মেলনে একটি খ্রিস্টান ধর্মপ্রচারকারী দলের সাথে পরিচিত হন, যারা মুসলিমদের খ্রিস্টান ধর্মে ধাবিত করার চেষ্টা করার সময়ে অনেক সময়ই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তরবারি ব্যবহার করার অভিযোগ করত। এ ধরনের অভিযোগ তাকে রাগান্বিত করে এবং তুলনামূলক ধর্মতত্ত্বে তার আগ্রহ সৃষ্টি করে। তার বন্ধুর বেসমেন্টে পড়ার জন্য কোনো কিছু অনুসন্ধানের সময় রহমতুল্লাহ কিরানভির লেখা ইজহারুল হক নামক বইটি খুঁজে পান এবং তা থেকে তার ধর্মবিতর্কে আরও বেশি আগ্রহ সৃষ্টি হয়। বইটিতে ভারতে 100 বছর আগে খ্রিস্টান ধর্মপ্রচারকারীদের চেষ্টার একটি ধারা বিবরণী ছিল। বইটি তার উপর জোরালো প্রভাব ফেলে এবং তিনি একটি বাইবেল ক্রয় করেন। আহমেদ দিদাতের প্রথম ভাষণ 1942 সালে ডারবানের একটি সিনেমা হলে অনুষ্ঠিত হয়, যার নাম ছিল মোহাম্মদ শান্তির বার্তাবাহক। God Almighty took him up, saved him from that ignoble death and nakedness of the cross, because the people on the cross were absolutely naked. They didn't respect you to put a little loincloth around the man, the messenger of God, you say the son of God. তিনি জুমা মসজিদের বিভিন্ন আন্তর্জাতিক পর্যটকদের কাছে ইসলামের সঠিক জ্ঞান তুলে ধরতেন। 1949 সালে দিদাত পাকিস্তানে পরিবার সহ চলে আসেন এবং সেখানে তিনি 3 বছর ধরে বসবাস করেন। পাকিস্তান টেলিভিশনে তার একটি সাক্ষাৎকার অনুসারে তিনি একটি ইসলামী রাষ্ট্রের একজন বড় সমর্থক। 1957 সালে বন্ধুদের সাথে ইসলামের উপর অনেক বই মুদ্রণ করেন এবং নতুন ইসলাম গ্রহণ করা মুসলিমদের জন্য পাঠদান শুরু করার লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক ইসলামিক প্রচার কেন্দ্র প্রতিষ্ঠা করেন। 1980 প্রথম দিকে আহমেদ দিদাতের কাজ দক্ষিণ আফ্রিকার বাইরে পরিচিতি পেতে শুরু করে। 1986 সালে দাওয়ার ক্ষেত্রে তার ইসলামিক কাজের জন্য তাকে কিং ফয়সাল পুরস্কার প্রদান করা হলে তিনি আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি লাভ করেন। এটিকে কেন্দ্র করে তিনি 66 বছর বয়সে কয়েক দশক ধরে বিশ্বব্যাপী বক্তৃতার সফর করতে থাকেন। পবিত্র বাইবেল বলছে যে মহিলা মাথা ঢাকে না তাদের মাথা কামিয়ে দাও, আপনাদের বাইবেলের কথা বলছে। 1986 সালের মে মাসের 3 তারিখে একটি সেলিব্রাম ভাস্কুলার দুর্ঘটনায় তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে তিনি খাদ্য গ্রহণ এবং কথা বলার ক্ষমতা হারান। তিনি দক্ষিণ আফ্রিকায় তার স্ত্রী হাওয়া দিদাতের যত্নে তার বাড়িতে বিছানায় শুয়ে থেকে এবং অন্যদের ইসলাম প্রচারে অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করে জীবনের শেষ 9 বছর অতিবাহিত করেন। তিনি সমর্থকদের শত শত পত্র পান এবং স্থানীয় এবং বিদেশ থেকে আসা সমর্থকরা তাকে দেখতে এবং ধন্যবাদ জানাতে আসে। 2005 সালের 5 আগস্ট 87 বছর বয়সে তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।